নমস্কার, আমি নয়ন রায়। শুরু করছি আজকে ফ্রি টক টাইম। আজকের আমাদের অতিথি পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাদ্দিরা মাহাতো। কথা বলো তার সঙ্গে ডিপার্টমেন্টের সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বলো তার সঙ্গে। এর আগে আপনার সঙ্গে কথা হয়েছে আমার ডিপার্টমেন্টের সাফল্য ব্যর্থতা নিয়ে, কিন্তু এই মুহূর্তে যেটা মূল সমস্যা এবং যে পানীয় জলের বড় সমস্যা, এই সংকট দেখা দিয়েছে, সামনে গরম আসছে, রিকভারি কোনো ব্যবস্থা কি করেছে? হ্যাঁ, আমরা বিগত দিনেও এই পশ্চিমাঞ্চল বিভাগ থেকে বা এই দপ্তর থেকে আমরা পানীয় জলের যেখানেই সমস্যা হয়েছে সেখানে আমরা, বিশেষ করে গ্রামাঞ্চলে, আমরা কিন্তু টিউবওয়েলের ব্যবস্থা অনেক করেছি। এইরকম যদি সমস্যা দেখা দেয় আগামী দিনে, তাহলে আমরা এবছরও কিছু পানীয় জলের, গ্রামাঞ্চলে যে পানীয় জলের সমস্যা আছে সেটার সমাধানের জন্য আমরা বিশেষ উদ্যোগ নেব। খরাপ্রবণ এলাকা কার্যত এখানে আরও বড়ো সমস্যা, তো সেই অর্থে আর্থিক প্যাকেজ দরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে আগাম প্রিকশনের জন্য, আগাম সতর্কতার জন্য কোনো পরিস্থিতি? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সঙ্গে তো সবসময় কথা হয় এবং মুখ্যমন্ত্রী তো বলেন যে মানুষের সবসময় মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য, মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য অতি সত্বর ব্যবস্থা নিতে হবে, এটা মুখ্যমন্ত্রীর সবসময় নির্দেশ আছে এবং আমরাও সেই নির্দেশ যথাযথভাবে পালন করার চেষ্টা করি। এবং আমরাও চাই যে মানুষ যেন সমস্ত রকম পরিষেবা পাই, এটাই আমাদের লক্ষ্য, এটাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে আমরা মনে করি। শান্তিদা, আপনার জেলার সব জেলারই সমস্যা আছে, যেটা হাসপাতাল পরিষেবা নিয়ে অভিযোগ করতে শুরু করেছে, সে সরকারি হোক সে বেসরকারি হোক, মুখ্যমন্ত্রী বিল এনেছে, কতটা কার্যকরী করতে পারলেন বা কতটা পারবেন আপনারা? এইসব সমস্যা অ্যাকচুয়ালি বলতে গেলে গ্রামাঞ্চলের থেকে শহরে এই সমস্যাটা বেশি, কিন্তু শহরে যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা যথাযথ উদ্যোগ নিচ্ছি যাতে করে মানুষ কোনো সমস্যার মধ্যে না পড়ে। এবং সরকারি হসপিটালে তো আমরা সবসময় মনিটারিং করি, সবসময় আমরা দেখি, আমরা জেলার হসপিটালগুলোকে সবসময় দেখি, কিন্তু এখানে যেসব বেসরকারি হসপিটালগুলো আছে বা বিশেষ করে জেলা সদরগুলোতেও যে বেসরকারি হসপিটালগুলো আছে সেগুলো আমরা দেখাশোনা করছি যাতে করে মানুষের সমস্যা না হয়, মানুষ যাতে হয়রানি না হয়, এই ব্যাপারটা আমরা নিশ্চয়ই দেখছি। বহু নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা আরএমও রাখে না, কখনো তাদের ডায়াগনোসিস সেন্টার নেই, এগুলোর ব্যাপারে সিএমএইচের সঙ্গে আপনার কথাবার্তা হয়েছে দুটা বিষয় নিয়ে? হ্যাঁ, সিএমএইচের সঙ্গে আমরা কথা বলেছি, সিএমএইচের সঙ্গে কথা বলেছি এবং সিএমএইচকে বলেছি তদারকির ব্যবস্থা করতে হবে, মনিটারিংটা ঠিকমতো করতে হবে, এটা আমরা আলোচনা করেছি। হ্যাঁ দাদা, পুরুলিয়া একটা বড়ো সমস্যা হয়েছে, আপনি অনেকটা রিকভারি করেছেন, সবর সম্প্রদায়কে চোর ডাকাত বলা হতো, তাদের মূল স্রোতে আনা হতো, এতদিন কেন সময় লাগলো? এতদিন সময় লাগলো মানে এটা দীর্ঘদিন ধরেই আমরা কাজটা করে আসছি, বিশেষ করে পিছিয়ে পড়া অংশের মানুষ যারা, দুর্বল শ্রেণীর মানুষ যারা, তাদেরকে এগিয়ে আনার ব্যাপারে সরকারের বিশেষ উদ্যোগ আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও এটা কিন্তু আমাদেরকে বারবার বলছে, বিশেষ করে পিছিয়ে পড়া অংশের মানুষদের পাশে দাঁড়াতে হবে এবং তারা যাতে সমাজের মূল স্রোত বলতে সমাজের যে মানে মানে উন্নয়নের ছোঁয়া, সে উন্নয়নের ছোঁয়া তাদের পাশেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাদের পাশেও উন্নয়ন পৌঁছে দিতে হবে, এইটাই আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন, সেটা আমরা কিন্তু সবসময় করে চলেছি। না, একটা মঞ্চে তাদের মূল স্রোতে আনার কথা হলো, মঞ্চে নিয়ে এলেন, তাদের বিভিন্ন জেলা পরিষদের প্রকল্প বা আপনার দপ্তরের প্রকল্প দিয়ে একশো দিনের কাজের সঙ্গে ইনক্লুড করার কোনো পরিকল্পনা আছে কিনা? এটা আছে পরিকল্পনা, আমরা ব্যবস্থা নিচ্ছি সবসময়, এটা উদ্যোগ নিচ্ছি, বিশেষ করে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ তাদের জন্য আমাদের বিশেষ উদ্যোগ আছে, তাদের তারা যদি এগিয়ে আসে বা এগিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে, এগিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, তারা যাতে করে সমাজের আরও বিভিন্ন স্তরের যেসব মানুষরা আছেন তাদের সঙ্গে সমান্তরালভাবে তারা যাতে করে তারা কাজ করতে পারে, তারা এগিয়ে আসতে পারে, এই জন্য বিশেষ উদ্যোগ আমরা নিচ্ছি। একটা ব্যথা বারবার পুরুলিয়াকে ভাবিয়েছে, সেটা হচ্ছে নাচলি সম্প্রদায়কে কেন্দ্র করে, একটি ভেরি রিসেন্ট একটি মেয়ে গর্ভপাত করানো হয় এবং একটি মেয়েটি মারা যায়, রসিক দায়ী তদন্তে সে কথা বলছে, এদের মূল স্রোতে ফেরানোর জন্য আর্থিক প্যাকেজের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন বটে, কিন্তু বাস্তবে সেটা কিন্তু পাইনি, আপনি মন্ত্রী কী বলবেন? না না, এটা উদ্যোগ আমরা নিচ্ছি, আমরা চেষ্টা করেছি, মানে মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগ ভালো এবং মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টা করেন, কিছু কিছু হয়তো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, আমরা সেগুলোকে দেখছি যে যাতে করে আগামী দিনে এসব জিনিসগুলো না ঘটে এবং তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে আমরা উদ্যোগ, বিশেষ উদ্যোগ নিচ্ছি। আর্থিক কোনো প্যাকেজ বা আরও স্টাইপেন্ড বাড়ানোর কি পরিকল্পনা আছে তাদের? সেটা দেখছি, আমরা চেষ্টা করছি যাতে করে যদি কোনো মানে তাদেরকে, তাদের রোজগারটাকে বাড়ানো যায়, তারা যাতে করে সমাজে মাথা উঁচু করে চলতে পারে, এই জন্য আমরা কিছু কিছু চেষ্টা করছি যাতে করে তাদের রোজগারটা বাড়ানো যায়, তাদের তারা যাতে করে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, মাথা উঁচু করে মর্যাদা সহকারে বাঁচতে পারে, এই জায়গার কথা বিবেচনা করে আমরা চেষ্টা করছি কীভাবে তাদেরকে, তাদের পাশে দাঁড়ানো যায়।
এতদিন পর কেন মনে হলো 34 বছর মনে করেন বা আমরা আপনাদের 6 বছর পর প্রথম টার্ম দ্বিতীয় টার্মে মনে হলো যে এদের কিছু করতে হবে, এতদিন পর কেন মনে হলো? না না, এতদিন পরে নয়, আমরা প্রথম থেকেই কিন্তু উদ্যোগ নিয়েছি। আমি নাচিনী সম্প্রদায়ের যেসব ওখানে আছে, রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, সেখানে কিন্তু আমি গেছি এবং গিয়ে আমি ওদের সঙ্গে কথাও বলেছি, ওরা আমার কাছেও আসে কথাও বলে, ওরা ওদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করছি। এবং অনেক নাচিনী আছে যারা এখন কিন্তু এই পেনশন প্রকল্পের মধ্যে এসছে, তারা পেনশনও পাচ্ছে, পেনশন পাচ্ছে, আরও বিভিন্ন কাজের সঙ্গে তাদেরকে যাতে করে যুক্ত করা যায়, বিশেষ করে গোষ্ঠী গঠন করে, স্বনির্ভর গোষ্ঠী গঠন করে তারা যাতে করে রোজগার বাড়াতে পারে, সেই জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। কিন্তু ছৌ শিল্প সম্রাট একসময় গম্ভীর আসি সারা পৃথিবীর মানুষ জানে, কিন্তু ছৌ শিল্পী এবং যারা মুখোশ শিল্পী যারা কাজ করেন তারা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারেনি, এখনও পারেনি, এখনও প্রতিদিন কান্না শোনা যায়। এদেরকে কবে সার্ভাইভ করা যায়, ইকোনমিক্যাল সার্ভাইভ কবে করা যেতে পারে, কোনো পরিকল্পনা আছে কি এর ব্যাপারে? তো আমাদের দেখুন, পুরুলিয়ার ছৌয়ের একটা সারা বিশ্বব্যাপী একটা কদর আছে ছৌ শিল্প। সেই ছৌ শিল্প যাতে করে আগামী দিনে আরও উন্নত মানের মানে ছৌ শিল্পটাকে দাঁড়ানো যায় সেই জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। তাদের আর্থিক অবস্থা খারাপ এটা আমরা বুঝি, সেই জন্য মুখ্যমন্ত্রী তো সবসময় চেষ্টা করছেন এবং আপনারা নিশ্চয়ই দেখবেন বিগত দিনে ছৌ শিল্প যে অবহেলার মধ্যে ছিল আজকে কিন্তু সেই অবহেলা আর নেই। আজকে তারা পারফর্ম করার একটা জায়গা পাচ্ছে, তারা শো করলে সেখানে সরকারি অনুদান তাদেরকে দেওয়া হচ্ছে, শো করার ব্যবস্থা করা হচ্ছে, এতে কিন্তু ছৌ শিল্পীদের আর্থিক অবস্থা অনেকটা পরিবর্তন হয়েছে এবং আগামী দিনে এটাকে আরও বেশি করে আমরা করতে চাই এবং ছৌ শিল্প আরও ঘুরে দাঁড়াক এটা আমরা চাইছি। এবং ছৌ শিল্পের যে কদর আছে সেটা আগামী দিনে যাতে করে আরও যথাযথভাবে তারা মর্যাদা পেতে পারে এই জন্য বিশেষ আমরা উদ্যোগ নিচ্ছি এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এই ছৌ শিল্পের প্রদর্শন হচ্ছে, ছৌ শিল্পীরা পেনশনও পাচ্ছে, ছৌ শিল্পের চর্চা যাতে করে আরও ভালো করে করতে পারে সেই জন্য বিশেষ উদ্যোগ আমরা কিন্তু নিয়েছি। উদ্যোগ নিয়েছেন কথাটা ঠিক, আপনি নিজেও মন্ত্রী এখানে, কিন্তু ফ্যান খেয়ে জীবন ধারণ করতে হয়, এখনও কান্না শোনা যায়, কবে বন্ধ হবে? না সেটা নিশ্চয়ই অতি শীঘ্রই আমরা এটা চেষ্টা করছি, ওদের কী সমস্যা আছে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। যেসব ছৌ শিল্পীরা আছেন ছৌ শিল্পীদের সঙ্গে আলোচনা করে কী করলে ওদের সমস্যার সমাধান হতে পারে এইটা নিয়েও আমরা বিশেষ উদ্যোগ নেব। আপনার জেলার বিধায়ক কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো অভিযোগ করছেন যে স্বাস্থ্য পরিষেবা খারাপ, শিক্ষার পরিবেশ নেই, লুট চলছে, সিন্ডিকেট চলছে, আপনি মন্ত্রী, অভিযোগ কি সত্যি? অবান্তর কথা, শিক্ষার পরিবেশ আগে যেটা ছিল তার থেকে এখন শিক্ষার পরিবেশ কিন্তু অনেক ভালো হয়েছে। বিশেষ করে আমরা নিশ্চয়ই আপনারা জানেন যে এই যে পশ্চিমাঞ্চল বিভাগ, পশ্চিমাঞ্চলের বাজেট অনেক কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পরিবর্তনের পরে দায়িত্ব নেওয়ার পরেই বিগত দিনে বাম সরকার এখানে যখন ছিল তখন কিন্তু মাত্র 60 কোটি টাকার বাজেট বরাদ্দ ছিল এই পশ্চিমাঞ্চলের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম ক্যাবিনেটে সেটাকে 3 গুণের বেশি বাড়িয়ে দেন এবং প্রথম ধাপেই তিনি কিন্তু এই 60 কোটির থেকে সেটাকে প্রায় 200 কোটিতে নিয়ে যান এবং আজকে বাজেট বাড়তে বাড়তে অনেকটা বেড়েছে এবং তাতে করে পশ্চিম মানে যেসব ওই পশ্চিমাঞ্চল এলাকায় শিক্ষার পরিবেশ সেভাবে ছিল না। শিক্ষার পরিবেশ বলতে একটা স্কুলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ তৈরি করতে গেলে সেখানে পরিকাঠামো উন্নয়ন দরকার, সেই পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে আমরা কিন্তু প্রায় সমস্ত স্কুলগুলোই পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছি। এ পর্যন্ত আমরা এই 3 বছরে 150-এরও বেশি স্কুল এবং কলেজে আমরা কিন্তু অনুদান দিয়ে যাতে করে পরিকাঠামো উন্নয়ন ঘটানো যায় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং কাজ চলছে, কাজ অনেকগুলো শেষ হয়েছে আর 2-4 কিছু কিছু কাজ হয়তো চলছে, কলেজে চলছে, স্কুলে চলছে। শিক্ষার পরিবেশ যাতে করে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ থাকা দরকার সেই ব্যাপারে আমরা বিশেষ উদ্যোগী মাননীয় মুখ্যমন্ত্রীও চেষ্টা করছেন যে আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের যে বিগত দিনের যে একটা যাই স্থান ছিল সেই স্থানে আমাদেরকে ফিরে যেতে হবে, এই জন্য বিশেষ উদ্যোগ আমরা নিয়েছি। এবং আগামী দিনে আমাদের উদ্যোগ আরও আছে সমস্ত যেসব স্কুল কলেজগুলো আছে প্রতিটা স্কুল কলেজে আমরা বাউন্ডারি ওয়াল তৈরি করে দেব, উদ্দেশ্য একটাই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ তৈরি করতে গেলে শিক্ষার পরিবেশ থাকা দরকার, সেই জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি যে শিক্ষার পরিবেশকে সম্পূর্ণ রাখতে গেলে দলতন্ত্র বজায় থাকবে না, তাই তো আমি বলতে চাইছি শিক্ষাকে শিক্ষার পরিবেশের সঙ্গে যুক্ত করতে চাইছি, কিন্তু শিক্ষাতে দলতন্ত্র হচ্ছে, শিক্ষাতে মমতায়ন হচ্ছে, অভিযোগ করছে বিরোধীরা, রক্তপাত হচ্ছে, গুলি চলছে, কি বলবেন আপনি? এগুলো অবান্তর কথা, কোথাও মানে এই জাতীয় কোনো মানে অভিযোগ বলছে বিরোধীদের অভিযোগ করাটাই এখন কাজ হয়ে দাঁড়িয়েছে,
কিন্তু বিরোধীদের অভিযোগ করছে, কিন্তু মমতা ব্যানার্জি সবসময় দলতন্ত্রের ঊর্ধ্বে শিক্ষা প্রতিষ্ঠানকে রাখতে চান, এই জন্য তিনি বারবার বার্তা দিচ্ছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখবেন যেখানে সে আমাদের দলের লোক বা যে কোনো দলের লোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু মমতা ব্যানার্জি পিছু পাহন না। এটা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, যখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গণ্ডগোল হয়েছে সেখানে কিন্তু সেখানে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে যেই গোলমাল করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাজে দলতন্ত্রের এখানে কিন্তু কোনো জায়গা নেই। শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে মমতা ব্যানার্জির ডাইরেকশন হচ্ছে, ডাইরেক্টিভ হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কলুষ মুক্ত করতে হবে, এইটাই লক্ষ্য। এবং এই লক্ষ্য নিয়ে মমতা ব্যানার্জি কিন্তু আজকে কাজ করে চলেছেন। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, সেটা হচ্ছে কংগ্রেস মূলত করছে, আপনি দল ভাঙাচ্ছেন, কংগ্রেসের যে সমস্ত লোকজন আছে আপনি ভাঙিয়ে দলেরই চলে আসছেন, এটা কেন করছেন, কারণটা অভিযোগ করছেন? না না, উন্নয়নের নিরিখে মানুষ দলে আসছে, এখানে আমরা দল ভাঙাতে যাইনি, আমরা দল ভাঙাই না। অ্যাকচুয়ালি এটা যেটা হচ্ছে, মমতা ব্যানার্জি সারা বাংলায় একটা উন্নয়নের বার্তা দিয়েছেন এবং উন্নয়ন হচ্ছে। আজকে যদি আপনি লক্ষ্য করেন, বিগত দিনে বামফ্রন্ট কিন্তু 34 বছর ক্ষমতায় ছিল, কিন্তু 34 বছর ক্ষমতায় থেকে যেভাবে আজকে উন্নয়ন উন্নয়নের একটা কর্মযজ্ঞ চলছে, উন্নয়ন হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন, বিশেষ করে স্কুল কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, এটা যেমন একটা কাজ করেছেন, তেমনি পরিকাঠামো রাস্তাঘাটের যেমন উন্নয়ন হচ্ছে, রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, সমস্ত কিছু উন্নয়ন ব্যাপকভাবে চলছে, আরও বিভিন্ন রকম উন্নয়নের কাজ চলছে, চেকড্যামের কাজ চলছে। এই জন্য উন্নয়নের কথা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন দল থেকে প্রতিদিন মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এটা কিন্তু দল ভাঙানোর খেলায় আমরা কখনো যুক্ত থাকি না, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কালচার নয়। তৃণমূল কংগ্রেস কিন্তু তৈরি হয়েছে এইভাবে, উন্নয়নের নিরিখে মমতা ব্যানার্জি পরিবর্তন চেয়েছিলেন, পরিবর্তনের ডাকে মানুষ সাড়া দিয়ে কিন্তু পরিবর্তন এনেছে। না, এটা বাংলার মানুষ জানে, পরিবর্তনের ডাক দিয়ে বামফ্রন্টকে সরিয়েছিলেন, সব ঠিক আছে। জেলায় জেলায় যেভাবে পরিবর্তন হচ্ছে, অন্যান্য দলের লোক ভাঙাচ্ছেন, বিধায়ক ভাঙাচ্ছেন, পুরুলিয়াতেও হয়েছে, অভিযোগ করছে নেপাল মাহাতো, অভিযোগ করছে যে দলটা মঞ্চে রাখা যাবে না, তাদের মানে চাপ কাছে একটা চাপ সৃষ্টি করছেন আপনারা। এই অভিযোগ ভিত্তিহীন অভিযোগ, মানুষ স্বেচ্ছায় আমাদের কাছে আবেদন করছে, আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই, আমরা মর্যাদা সহকারে তাদেরকে গ্রহণ করছি, এইটুকু মাত্র। দেবেন মাহাতো যখন সাংসদ ছিলেন, নেপাল মাহাতো বক্তব্য অনুযায়ী যে কটা চেক ড্যাম ছিল তার সেই আমলে, নতুন করে যা চেক ড্যাম করেছেন সব ধূলিসাৎ হয়ে গেছে, এসব ভুল কথা, এসব কথার কোনো অস্তিত্ব নেই। অ্যাকচুয়ালি আমরা উন্নয়ন ব্যাপকভাবেই হচ্ছে, চেক ড্যাম হচ্ছে, আরও বিভিন্ন রকম ওয়াটার ডিটেনশনের ব্যবস্থা হচ্ছে, আমরা যাতে করে পানীয় জল মানে জল সরবরাহের ব্যবস্থা করতে পারি, সেচের জল, পানীয় জলের সরবরাহ, এসব কাজগুলো আজকে আমরা কিন্তু করে চলেছি। এসব ভিত্তিহীন অভিযোগ, বিরোধীরা অভিযোগ করছে, একটা ভিত্তিহীন অভিযোগ করছে, এর জন্য মানুষ বিশ্বাস করছে না, সেই জন্য দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে আসছে। আপনি নাম করছেন না, আমি দেখলাম একটা সহজাত অভ্যাস, আপনাকে বহুদিন ধরে অনেকে আমরা চিনি, আপনি দীর্ঘদিনের পলিটিশিয়ান, একটা খুব রিয়েল প্রবলেম সেটা হচ্ছে বাগমুন্ডিতে আপনি এখানে আখ চাষ হয়, যেটা খুব নাম আছে, জল ছাড়াই আখ চাষ হয়, কিন্তু বীজের একটা সমস্যা, যেটা বিধানসভাতে বা নেপাল মাহাতো বলছিলেন যে সরকার যদি সাহায্য নেয়, আপনি মন্ত্রী, যে বিপুল পরিমাণ আখ চাষের ক্ষেত্রে যে বীজের সমস্যা, এটাকে কোনো রিকভারি কোনো ব্যবস্থা নিচ্ছেন কি? এটার ব্যাপারে আমি নেপাল মাহাতো হয়তো কিছুদিন আগে বলেছে, এই তো শুনেছি আমি, কিন্তু এটার ব্যাপারে আমি নিজেই উদ্যোগ নিয়েছি এবং আমি আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় যে আমাদের কল্যাণীতে আছে তাদের কাছে আমি বলেছি যে বীজটা অনেক পুরনো হয়ে গেছে, যার ফলে ওই বীজে কিন্তু মানে ইয়ে হচ্ছে, মানে রোগ আক্রমণ বেশি হচ্ছে, যার ফলে ওই এলাকার মানুষ যারা আখ চাষি তারা আমাকে বলেছিলেন যে বীজের ব্যাপারে একটা চিন্তাভাবনা করতে হবে। এখন এটা তো আর আমরা এক্সপার্ট নই, এটার এক্সপার্ট হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপক আছেন, যারা গবেষণা করেন তারা, তাদেরকে আমরা বলেছি, ওখানকার যে ভাইস চ্যান্সেলার আছেন তাকে আমি চিঠিও করেছি যে, এবং তার জন্য একটা প্রজেক্ট তৈরি করে উনি বলেছেন আমরা দেখছি কীভাবে এটা সার্ভাইভ করা যায়। পুরুলিয়া জুড়ে যদি শিল্পের পরিস্থিতির কথা ভাবা যায় বা বলা যায়, সেরকম অর্থে শিল্পে বিনিয়োগ হয়নি, অথচ অনেক শিল্পের কথা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন, আপনি মন্ত্রী, আপনার দায়িত্ব থেকে যায় শিল্প বিনিয়োগের ক্ষেত্রে? শিল্প বিনিয়োগের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আগামী দিনে যাতে করে পুরুলিয়াতে শিল্প গড়া যায়, এই জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। কী ধরনের শিল্প আপনারা চাই পুরুলিয়াতে? আমরা কিন্তু পুরুলিয়াতে সমস্ত ধরনের শিল্পই চাই, কারণ আমাদের ওখানে জমি সমস্যা নয়, সেই জন্য আমরা সমস্ত ধরনের শিল্পই চাই, যে শিল্পপতির এগিয়ে আসুন, শিল্প যারা করে তারা এগিয়ে আসুন, আমরা সমস্ত রকম সহযোগিতা করবো। এখন অবধি কটা শিল্প 2011-16 করতে পেরেছে, যাতে চিমনির ধোয়া উঠেছে, বহু মানুষ সেখানে কর্মসংস্থান যুক্ত হতে পেরেছে? অনেকগুলোই হয়েছে, যেমন রিলায়েন্স ওখানে গেছে, বিভিন্ন শিল্প হচ্ছে ওখানে, ডিবিসির কাজ চলছে, আপনারা নিশ্চয়ই দেখছেন, বিভিন্ন শিল্পই হচ্ছে ওখানে,
আগামী দিনেও আরও হবে। শান্তিদা, পুরুলিয়া একটা খুব প্রাকৃতিক মনোরম জায়গা, দামোদর তীরেই কাটছে এবং অযোধ্যা পাহাড় রয়েছে। ট্যুরিজমের একটা প্রবণতা ছিল যে উত্তরবঙ্গ ডুয়ার্স চলে যাওয়া। দক্ষিণবঙ্গের পুরুলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং ট্যুরিজমের একটা বড় জায়গা। এই পরিবেশটা কবে ফেরানো যেতে পারে, যেখানে মানুষকে আকর্ষণ করা যেতে পারে, পরিকল্পনা আছে কিছু? অলরেডি তো এই পরিবেশ ফিরেছে, আপনারা নিশ্চয়ই দেখছেন অযোধ্যা পাহাড়। আজকে অযোধ্যা পাহাড়ে মানুষের ঢল নেমেছে। এই যে আমরা যে সিজন, মানে ট্যুরিস্টরা যখন বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যান, আমরা দেখেছি আগে কিন্তু এইটা বামফ্রন্টের জমানা যখন ছিল তখন কিন্তু ট্যুরিস্টরা পুরুলিয়া যেতে ভয় করত, ট্যুরিস্টরা সেখানে যেত না। আজকে কিন্তু অযোধ্যা পাহাড়ে ঢল নেমেছে ট্যুরিস্টদের, আজকে ওখানে জায়গা দেওয়া যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। লাখ লাখ মানুষ আজকে অযোধ্যা পাহাড়ে যাচ্ছে এবং আরও যে পুরুলিয়াতে যে জয়চণ্ডী পাহাড় বা ট্যুরিস্ট স্পটগুলো আছে সেখানেও কিন্তু ট্যুরিস্টরা যাচ্ছে। এবং এটা সব থেকে কিন্তু বেশি আজকে আমরা ট্যুরিস্টের ক্ষেত্রেই কিন্তু পুরুলিয়া একটা মানে দৃষ্টান্তমূলক ইয়ে তৈরি করেছে, যে পুরুলিয়াতে ব্যাপক ট্যুরিস্ট কিন্তু এখন যাচ্ছে। এবং এই যে মনোরম পরিবেশ, পাহাড়ের যে মনোরম পরিবেশ, সেইটা উপভোগ করার জন্য ট্যুরিস্টরা যাচ্ছেন এবং সরকারের উদ্যোগ আছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। তার কারণ হচ্ছে আমরা কিন্তু আজকে চেষ্টা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও অযোধ্যা পাহাড়ে রাত্রিবাস করেছিলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং রাত্রিবাস করার ফলে ওই জায়গাটার একটা কিন্তু মানে পর্যটনের মানচিত্রে একটা জায়গা পেয়েছে। এই যে পর্যটনের মানচিত্রে একটা জায়গা পাওয়া, এর ক্ষেত্রে কিন্তু পুরুলিয়ার ব্যাপক উন্নয়ন হচ্ছে। পুরুলিয়ার ব্যাপক উন্নয়ন বলতে ট্যুরিস্টরা যখনই যাচ্ছে তখন কিন্তু এলাকার মানুষের রোজগার বাড়ছে, এলাকার মানুষের কিছু বিজনেস বাড়ছে। এই জায়গাটা কিন্তু আজকে তৈরি হয়েছে, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। এবং বিশেষ উদ্যোগে অযোধ্যা পাহাড়ের যেসব সমস্যাগুলো ছিল, ধরুন যাতায়াতের সমস্যা ছিল, দুর্গম পথ ছিল, সেটা আজকে কিন্তু অযোধ্যা পাহাড় সেজে উঠেছে এবং আগামী দিনে আরও সেজে উঠবে। এবং কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ট্যুরিজম মিনিস্টার, পর্যটন মন্ত্রী, তিনি তো বলেছেন ওখানে রোপওয়ের পুরুলিয়াতে ব্যবস্থা হচ্ছে। বাজেট ভাষণে তিনি কিন্তু সেটা বলেছেন, রোপওয়ে হচ্ছে, আরও বিভিন্ন ধরনের কাজ হচ্ছে এবং ট্যুরিস্টরা কিন্তু আজকে ব্যাপকভাবে যাচ্ছে। পুরুলিয়ার যেসব ট্যুরিস্ট স্পটগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু ট্যুরিস্টরা ব্যাপকভাবে যাচ্ছে। জেলার মানুষের একটা দাবি উঠছে ইতিমধ্যে যে পুরুলিয়াকে অ্যাট এ গ্ল্যান্স, এবং পুরুলিয়ার মানুষ যারা প্রবাসে রয়েছে, যারা কেউ দিল্লিতে আছে কেউ বিদেশে রয়েছে, অ্যাট এ গ্ল্যান্স তারা একটা তথ্যচিত্র ডিমান্ড করছে। সেটা আমরা নিশ্চয়ই ভেবে দেখছি, ওটা যদি আগামী দিনে করা যায় তথ্যচিত্র নিশ্চয়ই আমরা ভেবে দেখব। মানতিদা, আপনি তো অনেক দিনের বিধায়ক, দীর্ঘদিনের বিধায়ক, আপনার এত শান্ত থাকার কোনো কেমিস্ট্রি আছে কি, এত ঠান্ডা কুল থাকেন কি করে? এটা আমরা না, দেখুন আমি তো মানুষের কাজ করা, মানুষের সঙ্গে মিশে থাকি বলেই কুলটা কিন্তু থাকা যায়। মানুষকে যত কাছে টেনে নেওয়া যায় তত কুল থাকা যায়, ততই ঠান্ডা থাকা যায়। মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখে, মানুষের সঙ্গেই সবসময় থাকার চেষ্টা করি, এটাই হচ্ছে আমার মূল বৈশিষ্ট্য। আপনার নেতৃত্ব খুব হট, অত্যন্ত হট থাকে, কিন্তু বাকি যারা নেতা মন্ত্রী আছে তারা অত্যন্ত উত্তেজিত। এই যে কেমিস্ট্রিটা, আমি বলছি একটা মনসংযোগ করার ক্ষেত্রে, রাজনীতিতে মনসংযোগ যেটা গুরুত্বপূর্ণ, সহিষ্ণুতার প্রয়োজন, আপনাকে থেকে অনেকে শিক্ষা নেওয়া উচিত। নেত্রী হট বলছেন এটা মানতে পারছি না। নেত্রী মানে খুবই কিন্তু সহানুভূতিশীল, মানুষের প্রতি এত সহানুভূতিশীল মানে নেতা আমি কিন্তু দেখিনি। তিনি যেভাবে মানুষকে সহানুভূতির চোখে দেখেন এবং বিশেষ করে পিছিয়ে পড়া অংশের মানুষের প্রতি তার যে সহানুভূতি, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। ভারতবর্ষের রাজনীতিতে এরকম কিন্তু দেখা যায়নি। তিনি মানুষের জন্য যে কাজগুলো করেছেন, যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন, ভারতবর্ষের ইতিহাসে কিন্তু এটা বিরল। অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলে। আমরা শান্তিরাম মাহাতোর কথা শুনলাম, সোজা সাপটা কথা বলেন, সহজ সরল মানুষ, দীর্ঘদিনের বিধায়ক। হ্যাঁ, সার্বিক উন্নয়ন দরকার, পরিবেশ অনেকটাই পরিবেশ বান্ধব হয়ে উঠছে, শিল্প পরিস্থিতির যে পরিবেশের কথা বলে সেটা একটু সময় লাগবে, তবে সার্বিক যে বিকাশ, সে বিকাশের জন্য সরকার অনেকটা উদ্যোগ নিচ্ছে, তার সঙ্গে শান্তিরাম মাহাতোর উদ্যোগটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক আগামী দিনে তার বক্তব্যগুলো বাস্তবে পরিণত হয় কিনা, সময় বলে দেবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নির্বিঘ্নিরপেক্ষ সাধনা বাংলা।